হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস অ্যান্ড ব্লগস বাই শামিমা আফরিন। আমার আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে আমের আচার রেসিপি। লোভনীয় স্বাদের এই আমের আচার রেসিপিটা একদম সহজ পদ্ধতিতে আপনাদের সামনে তুলে ধরছি। এখানে আমি কাঁচা পাকা আম নিয়েছি। একদম উপরের যে পাকা আমগুলো, এগুলো দিয়ে আমি আমসত্ত্ব বানাবো, সেটার আলাদা ভিডিও আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন। তো উপরের পাকাগুলো সরিয়ে প্রথমে আমের আচার বানানোর জন্য আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি নিয়েছি হাফ চা চামচ করে আস্ত জিরা, আস্ত মৌরি, আস্ত ধনিয়া, শুকনা মরিচ এবং পাঁচফোড়ন। এটাকে একটুখানি টেলে নিচ্ছি, তারপর এটাকে গুঁড়ো করে নিব। এবারে আচার বানানোর জন্য প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম। আচার কিন্তু অবশ্যই সরিষার তেলে করবেন। এরপর দিলাম এক চা চামচ পাঁচফোড়ন আর থেতো করা রসুনের কোয়া। কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে এবারে সেই আগে থেকেই কেটে ধুয়ে পানি ঝরিয়ে রাখা আম দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এবারে ভালোভাবে নেড়ে দিচ্ছি। দিলাম হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ হলুদ গুঁড়া। এবারে সেই মশলাটা গুঁড়ো করে নিচ্ছি। এদিকে আমের মধ্যে এবারে চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন। তো গুড় চিনির পরিমাণটা আসলে আপনার টেস্ট অনুযায়ী দিবেন, বা আম যদি বেশি টক হয় সেক্ষেত্রে চিনির পরিমাণটা বেশি লাগবে, বা আপনাদের টেস্ট বুঝে তারপর আপনারা চিনি দিবেন। তো আমি আমার টেস্ট অনুযায়ী এবং একটু চেক করে আমি চিনি দিচ্ছি। প্রথমে আমি এরকম একটা গোল খাড়া চামচ দিয়ে আমি 2 চামচ দিয়েছি। আমি তারপরে আরও চিনি অ্যাড করেছি। আচার বানানোর প্রথম শর্ত হচ্ছে আপনাকে অনেক বেশি নাড়তে হবে, তা না হলে কিন্তু তলায় পুড়ে যাবে আর নিচে লেগে যাবে। তো আপনাকে অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে একটা সময় কিন্তু আচারের যে পারফেক্ট লাল বা কালো যে কালারটা, সেটা আসবে। এবারে আমি দিয়ে দিলাম লবণ। ভালোভাবে নেড়ে দিচ্ছি। চিনি থেকে পানি উঠতে শুরু করেছে। আচারে কিন্তু ভুলেও পানি অ্যাড করা যাবে না। এবারে সেই বানিয়ে রাখা আচারের স্পেশাল মশলাটা দিয়ে দিলাম। সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময়টা কিন্তু খুব সতর্কতার সাথে নাড়বেন, কারণ এই পর্যায়ে কিন্তু আচারটা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু এটার পানিটা টেনে গিয়েছে। চিনি থেকে যে পানিটা বের হয়েছিল সেটা টেনে গিয়েছে। আর এখনই একটু পরে দেখতে পারবেন আপনার আচারের কালারটা চেঞ্জ হতে শুরু হয়েছে। তো ততক্ষণ পর্যন্ত অনবরত নাড়তে হবে। এবারে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ সিরকা। এই ভিনেগার, হোয়াইট ভিনেগার বা সিরকা দেওয়ার কারণে কিন্তু আপনার আচারটা দীর্ঘদিন ভালো থাকবে। আমার আচারটা একদম হয়ে গেছে। তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।